আমি যদি ভুল করে থাকি আমি নেক্সট লাইভে এসে আপনাদের সবার কাছে ক্ষমা চাইবো ঠিক আছে অবশ্যই চাইবো কারণ আমি 17.3 পয়েন্ট না আমার একটু কথা আছে আই পয়েন্ট তাহলে মানে এরকম যে ওটার সাথে আমরা যদি মিলাই যে সূর্য কোতাও যায় ওটার সাথে যদি মেলাই থা পয়েন্টার থা পয়েন্টের মিলটা হচ্ছে যে পিডান এখন আবিষ্কার করতে পারেনি অসংখ্য আবিষ্কার করবে

না যায় বলতে আমরাও কিন্তু নামাজে যাওয়ার সময় এরকমই বলি যে নামাজে যাচ্ছি। তার মানে আমরা হাদিসটাতে স্পষ্ট লেখা যে সূর্য রাতের বেলায় সূর্য কোথায় যায় জিজ্ঞেস করা হয়েছে তখন মোহাম্মদ বলেছে যে রাতের বেলায় সূর্য আল্লাহ সূর্য সূর্য আল্লাহ আরশের তলে যায় যে শেদা করে সূর্য আল্লাহর আরো সে যায় যে সূর্য কোথাও যায় সূর্য কোথাও যায় রাতের বেলা কোথায় যায় সূর্য কোথাও যায় কোথায় যায় সেটা হচ্ছে আল্লাহর আরো তলে যায় যে সিদ্ধা করে এই যে সূর্য আল্লাহর আরো সে যাচ্ছে আল সূর্য কোথাও যাচ্ছে রাতের বেলা যে সূর্য কোথাও যাচ্ছে স্টেশনের পরিচয় কোথাও যাচ্ছে এই জিনিসটা এই জিনিসটার প্রমাণ আমাদের কাছে এখনো নাই এক সময় প্রমাণ পাবো বা ওই জিনিসটার প্রমাণ আমাদের কাছে এখনো নাই এরকম আপনার প্রমাণ নাই এতটুকুই প্রমাণ নেই এতটুকুই আচ্ছা তাহলে সূর্য কোথাও যায় এটা সম্পর্কে ইকবালই আপনি প্রিভিয়াস আলোচনা না শুনলে আমি আপনাকে বলে দিই একটা হাদিস কথা হচ্ছিল যে সূর্য আমি যদি হাদিসটা একটু দেখাই আপনাদেরকে একটু সুযোগ আমি হাদিস পারাজ ভাই পারাজ ভাই আমি আরেকটা লাইন বলেছিলাম একটু করবেন তারপর প্রিভিয়াস করুন না 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 ইয়া করেন না 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 আমি বলছি যে আমি ওর সঙ্গে আরেকটা লাইন বলেছিলাম সেই লাইনটা একবার শুনে নিন কারণ পরে হয়তো আবার বিতর্ক হবে লাইনটা নিয়ে আচ্ছা ঠিক আছে আপনি বার করেন সমস্যা নেই আমি একটু এটা শেয়ার দিই দাঁড়ান শেয়ার স্ক্রিন আচ্ছা আমি ইয়ে না করে এখান থেকেই দেখাই এইটা হচ্ছে হাদিসটা হচ্ছে এটা যে তিনি বলেন একদম বললেন বলেন সূর্য অস্তমিত হলে সূর্য অস্তমিত হলে নবী বললো কি হে আবুজার জানো এই সূর্য কোথায় যায় মানে তাকে জিজ্ঞেস করতেছে সূর্য যখন ডুবতেছে তখন নবী একজনকে জিজ্ঞেস করতেছে তুমি কি জানো যে সূর্যটা কোথায় যায় তখন ওই আবুজার বললো আল্লাহ ও তার ভালো জানেন যে সূর্য কোথায় যায় আল্লাহ তার জানেন তখন বলতেছে সে তার গন্তব্যস্থলে যায় যে সূর্য যায় তার গন্তব্য একটা স্থল আছে সূর্য ডুবে গেলে তার একটা তার চোখের আড়াল হইলে সূর্যটা যখন ডুবে যায় তখন সূর্যটা কোথাও যায় তার গন্তব্যস্থলে যায় তার গন্তব্যস্থলটা কোনটা তার গন্ত্রটা স্থানটা হচ্ছে আল্লাহর আরশের তোলে আল্লা আল্লাহ আল্লাহর কাছে

এ আপনার ওই আবার কই যাবে সে উদিত হবে ওই সে জন্য অনুমতি চায় তখন সে অনুমতি দেওয়া হয় তাকে পরে আবার সে মলেউটার বলে যায় ঠিক তাকে আবার উদিত হইতে হয় তাকে আবার উদিত হওয়ার জন্য অনুমতি দেওয়া হয় অনুমতি দেয় এক্স্যাক্টলি করে পুরো জিনিসগুলো কিন্তু একদম স্পেসিফিক্যালি বলা আছে এখানে স্পেসিফিক্যালি বলা আছে মানে যখন সূর্য ডুবে তখন কোথাও যায় যায় আল্লাহর কাছে সিজদার অনুমতি চায় তখন টাকা অনুমতি দেয় তারপর সূর্যটা উঠে

ধর্মগ্রন্থে এরকম কথা বলাই থাকে দুই সকল দাবি যে আমাদের বুঝে আসতে হবে এটা না তিন এখনো এটা আমরা প্রমাণ পাইনি বাট পাইতে পারি এটা আবার উজে করে হচ্ছে জাস্টিফিকেশন তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট বলতে বলতে তিনি এত সময়টা লাগাই দেন আর এইটা পয়েন্ট উনি হচ্ছেন একজন লয়ার আপ একজ্যাক্টলি ওইভাবেই আপনি শুধুমাত্র ইে জাস্টিফাই করতে পারবেন যে উনি একজন লয়ে টু বি এবং এই জিনিসটা এই জিনিসটা দ্বারা যে কোনো কিছু প্রমাণ করা যায় যে তিনি যেটাকে স্ট্রোপেড মনে করেন সেগুলো প্রমাণ করা যায় বাট তিনি ওগুলা মানবেন না এজ এ লয়ার উনি মনে করেন যুক্তি শুধুমাত্র ওই ক্ষেত্রে ক্ষেত্রে যেটা তার কনভেনিয়েন্সের সাথে যায় যেটা তার অনুবিশের সাথে যায় যুক্তিটা শুধুমাত্র সেখানেই কাটে ওই একই যুক্তি যদি অন্যকে ব্যবহার করে সেটা নামারাটাও হচ্ছে যুক্তি

তার গন্তব্যস্থলে যায় এবং আল্লাহর হতে পারে তার গন্তব্যস্থল এটাই বলেছে যে আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর আরসের নিচে তার অনুগ্রহ মানে গন্তব্যস্থল কে আছে তাহলে ভাই ভাই এখানে আমাদের আমি ইন্ডিয়াতে থাকি তো আপনি জানেন যে এখানে অনেকে বলেন তারা বলে যে আমরা মূর্তির মাধ্যমে ঈশ্বরের কাছে যাই ঈশ্বরের কাছে পৌঁছাই মানে কি তারা ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে সূর্যের ঠিক গন্তব্যস্থল আছে ভাই তো আর আচ্ছা ধরুন এই পয়েন্ট টাই ধরুন আমরা সবাই জানি যে মহাবিশ্বে কোনো কিছু স্থির নয় ঠিক তেমন ভাবে সূর্য স্থির নয়

যায় হয়ে গেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সূর্য কোথাও যায় না এটা হচ্ছে আমি মুসলিম ভাইয়ের কথা আর মোহাম্মদের মতো ছাগলের আছে ছাগলের কথা হচ্ছে সে জিজ্ঞেস করে হে আবু ধর হে আবু ধর তুমি কি জানো সূর্য কোথায় যায় এখানে মানে মজার ব্যাপারটা কি জানেন এখানে কিন্তু এই শালাকে এই মোহাম্মদ এই বাচ্চা এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে নাই সে নিজেই সে নিজেই পুরানি মর থেকে নিজে মিয়া তোমরা কি জানো চিন্তা করে দেখেন এবং তার যে কোনো আইডিয়া ছিল না যে পৃথিবী যে গোলাকার সে যে ভাবতো যে সূর্য এক জায়গা ওই কোণা থেকে উঠে আবার ওই কোণা থেকে যায় আবার চলে যায় মানে যখন কিনা রাত আর কি ওই সময় চলে যায় অন্য কোন জায়গায় কারণ ওই সময় সূর্য যদি থাকত কোথাও মানে ভিজিবল যদি হইতো তাহলে সেটা আলোই দিত যেহেতু সূর্যকে দেখা যাচ্ছে না এটা নিশ্চয়ই কোন জায়গায় বসে আছে কিছু কোথাও যায় কোথাও যায় করছে আমি কি বানিয়ে বের দিয়ে

মানে যেই লোকটা একটা শিশুকে তিনবার স্বপ্নে দেখে তারপরে প্রেমে পড়ে তুই কি তিনবার স্বপ্ন সেই লোকটার সম্মান দেখাতে হবে আচ্ছা ভাই এটার মানে এটার এইটার পালা শেষ হবে কখন এই লোকের

যাবৎ আপনি কথা বলতে পারছেন এবং আপনাকে কেউ কোনো ধরনের গালাগালি কিছুই করে নাই তাই অনেক কিছু করা হয়েছে কোথায় কোথায় খুন না না আপনাকে কোথায় কি করা হয়েছে বলেন

ওটা প্রথমটাই আমি একটা ভুল করেছিলাম তাও আমার মনে হয় না ওটা পুরোপুরি ভুল কারণ আমি আহ ফারাজ ভাইয়ের কথার সাথে রিপিট করে ওই কথাটা বলেছিলাম যদি রেকর্ডিংটা ভালো নাই তো এত বেচনা কিছু নাই আমি তো ধন্যবাদ আমি এখনো বলছি হেলাপ আমি আপনাকে তিনটা ঘন্টা যে ছিলেন সুন্দর মতো কথা বলছেন এটার জন্য এবং আমার মেজাজ খারাপ হয়েছে আপনার হয়নি এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাইছি যে আমার মেজাজ ঠান্ডা করা উচিত ঠান্ডা রাখা উচিত ছিল আপনার মেজাজ ঠান্ডা ছিল এটার জন্য আপনাকে ধন্যবাদ বাট আপনার নবীর প্রতি সৌজন্যটা ইউ ক্যান রোল অ্যান্ড সৌজন্যটা আপনার নবীর ভিতরে ঢুকাই দিতে পারেন আমি আমি আপনার নবীর প্রতি মোটাও সৌজন্য না বিকজ তিনি আমাকে কোপাই তো এবং এটা আপনি নিজেও জানেন আচ্ছা উনি চলে গেছেন উনি চলে গেছেন বাট বাট জোর ভাই আমি আমি জেনুইলে দেখাতে যাচ্ছিলাম আর যদিও আমি জানি দর্শক প্রচুর বিরক্ত প্রচুর বিরক্ত হয়েছে আমি জানি তারপরেও আমার দেখানোর ইচ্ছা ছিল ইকবাল ভাই আপনিও অবশ্যই বিরক্ত হয়েছেন এবং যারা যারা যুক্ত আছেন সাথে সবাই বিরক্ত হয়েছেন বাট আমার জেনুইলে দেখানোর ইচ্ছা ছিল যে একজন অন্ধবিশ্বাসী তার অন্ধবিশ্বাস সাপোর্ট করার যে যুক্তি এটা যদি একটা লয়ার থেকেও আসে সেই যুক্তির নামে আমরা পাই টা এর আগে যেগুলো বলছি আমাদের অনেক সময় এরকম হয় না যে আসলে তো ডিসকাশন থেকে এরকম এমন কোন কিছু হয় নাই যেখানে কিনা আপনি আপনার পয়েন্ট মেক করছেন সে তার পয়েন্ট মেক করছে বা পয়েন্ট আপনি আপনি তার পয়েন্ট মেড হয়েছে বলে আপনি আপনার পয়েন্ট কনসিড করছেন এরকম কিছু হয় নাই বাট এরপরেও একটা মানে ওই ডিসকাশনের সেভিং গ্রেস যেটা হুম সেটা হচ্ছে যে বাইরের লোকজন দেখতে পাইলো যে একটা ধর্মান্ধ মুমিন কিরকম হইতে পারে হ্যাঁ যাতে করে অ্যাটলিস্ট আহ কোন এই ধরনের একই ধরনের কোন মুমি যদি থাকে বা একই যদি কেউ বিশ্বাস করে এই ধর্মের ব্যাপারগুলো সে কনট্রাস্ট করে বুঝতে পারবে যে ভাই এই এই চিন্তা ধারাগুলো কিরকম অযৌক্তিক একমাত্র এটাই আউটকাম আরকে এই ধরনের ডিসকাশনে বাট এ লোক তো এই লোক তো ভাই সত্য যেটা বা ট্রু যেটা এটার প্রতি তো কোনো রিগার্ড নাই এটা তো ওইভাবে আসে যে ভাই যাই হোক না কেন ওই বইয়ে যাই লেখা থাকুক না কেন যেটা কিনা আমি একদম শেষমেশ পর্যন্ত যেটা আমি কোনো না কোনো ভাবে তেনা পেঁচাতে পারবো না যেগুলো তেনা পেঁচাতে পারবো ওগুলো তেনা পেঁচালাম আর যেগুলো পারবো না বলো ভাই গত বা ভবিষ্যৎ হবে এমনকি এটাও আপনি যেটা বললেন আর যে ভাই তারপর অন্ধবিশ্বাস করে হলেও আমি নিব বাট এটা আমার জন্য যুক্তি অন্যদের জন্য অন্য ধর্মে যদি তারা অন্ধবিশ্বাস একই যুক্তি ব্যবহার করলে ওটা আমি নিব না সো এই এই ধরনের ডিসকাশন যেটা হয় যুক্তিটা আমার কনভেনিয়েন্সের সাথে যেতে হবে যুক্তি যদি কনভেনিয়েন্সের সাথে যায় সেটাই আর শুধুমাত্র যেটা আমার বায়াসনেসের সাথে যেতে হবে আমরা যেটাতে আগে থেকে বায়াস ওটার পক্ষে যদি যে যুক্তিগুলো থাকবে সেটা আমি গ্রহণ করব তো একই যুক্তি যদি অন্য কেউ অন্য কেউ তার বায়াসনেসের ক্ষেত্রে ব্যবহার করে নো ইম্পসিবল এটা আমি ইও জানো এটা তো অনেক অযুক্তি হয়ে গেল এই এই হচ্ছে এই হচ্ছে অবস্থা আপনারা কিন্তু অনেক ভাই মানে অনেক কোন যাবতীয় থাকে মানে খুব সুন্দরভাবে হোস্ট করছেন এবং

না না আপনি জাস্ট মানে আমি তো দেখলাম শুধুমাত্র আপনি তাকে চুপ করতে পছন্দ আছে আর কিছু তো তেমন কিছু তো নাই আপনি তাকে আর এই তো আমি তো দেখলাম যে পুরো টাইমটাই মানে পুরো টাইমটাই সে ভালো মতোই বলতে পারছে এবং ঘটনাটা হচ্ছে যে বলতে দেওয়া কাউকে যে আপনি বলতে দেন এর মানে তো এই না আমরা যখন কিনা না এরকম লাইভে কাউকে বলি যে ভাই আপনারা বলেন আচ্ছা আপনি বলেন আমরা তো ভাই না যে ভাই আপনারা যা খুশি তাই বলেন আপনার বলেন আপনার আপনার ড্যাডি কেমন আছে বলেন আমাদের একটু এক্স্যাক্টলি ভাই মানে আমার তো মনে হয় আমার এটা করা উচিত ভাই কোনো মুমিনের লাইভে যদি যাই আমাকে আপনি বলেন আমি শুরু করে দিব ধরেন একদম রিডিং পড়া যে ওই আপনার কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় বুঝছেন এবং বলবো যে ভাই ভাই আমাকে তো বলতে দিচ্ছেন না তো এই জিনিসটা তো এখানে ভাই আমি একটা পয়েন্ট আচ্ছা এটা শেষ করেন আমি আপনাকে একটা পয়েন্ট আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম জিনিসটা হচ্ছে যে আপনি আমাকে আমাদের লাস্ট লাইফটার পর যেটাতে আপনি আসছিলেন ওটার পর একটা ছবি দিয়েছিলেন ছবিতে বসিলেন যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি কি ওই ছবিটা একটু দেখাতে পারি আপনি পারমিশন দেন নো 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 এই প্লিজ আমি আমি প্লিজ প্লিজ আমি একটু দেখাতে চাচ্ছি আপনার কাছে আমার একটা পয়েন্ট আছে আমার একটা পয়েন্ট আছে এটা দি আমার একটা পয়েন্ট আছে জেনুইন একটা পয়েন্ট আছে আমি একটু দেখাতে পারি আচ্ছা আমাদের সাথে ইবাল যারা যারা আমি আলাদা করে মানে কনটেক্সটে এক্সপ্লেইন করব না যারা যারা জানে তাদের জন্য অন্য কাউকে ইয়া করব না আচ্ছা লাস্ট লাইভের পরে ইবাল ভাই যে লাস্ট লাইভে তো যুক্ত হয়েছিলেন তো যারা যারা শুনছেন যারা আমাদের কোর অডিয়েন্স আছেন যারা আগে থেকে জানেন এরপরে ইকবাল ভাই আমাদেরকে এই ছবি ইকবাল ভাই আমাকে এই ছবিটা দিচ্ছিলেন ছবিটা দিয়ে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা

হ্যাঁ ইমিদের ফ্যামিলি বা ক্লোজ রিলেটিভ বা এর আশেপাশে মানে যেখান থাকে আশেপাশে বসার যে লোক যারা কি মানে আপনি ইচ্ছে বলান তো যে তারা এই লোককে কি মানে আটানা পয়সা বিশ্বাস করানা পয়সার বিশ্বাস করে তারা আমার আমার জেনুইনলি মনে হয় না আমার মনে না সে নিজেরই সে নিজেরই হয়তো বৈশিষ্ট্য সে এতবার সে ভুলই যায় বিদ্যা কথা বলে

যারা তাদের বউকে পিটায় তারা তো মানুষ না যারা নিজের বউকে পিঠায় তারা উত্তম জিনিস সেই থেকে আসে সর্বশ্রেষ্ঠ বুঝছেন না আমি ও আচ্ছা আচ্ছা ফরহাদ ভাই একটা কথা মনে পড়ে যে আপনারা একটা ওই টাইপের একটা কি একটা শো ওখানে একটা দুটা কয়টা খাইতে হবে আজুয়াকে। এটা কিসের হয়? এটা কি মানে এটা কি কোনো কি মানে কমেডিজ কে লাই যে ওটা এটা এটা

আর উল্টাই কেন মানে এত এত চিন্তা ভাবনা করে শেষ আসলো আসলে যাারে আমাদের যে কি সমস্যা এর মানে একমাত্র একটাই কারণ হতে পারে যে আল্লাহ আছে কোরআন সত্য এইটা তো আমাকে আবার دینی ভাইরা গ্যাগাটা করে বলে এটা আমাকে ইমান আমার ইমান বাড়াইছে ও আল্লাহ ই হচ্ছে তার বাপ মাটাকে তার আপন পিতা-মাতা তারে নিয়ে কোটায়